হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল মন অ্যান্ড মুন স্টোরি। আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। তো সেই জন্য আমি চিংড়িগুলো ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি, আর নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, সরি রসুন, আদা আর কাঁচা লঙ্কা, নিয়েছি টমেটো কুচি, আর এটা নিয়েছি কোকোনাট মিল্ক, নারকেলের দুধ, আর নিয়েছি জিরে পাউডার, ধনিয়া পাউডার, আর এখানে নুন, হলুদ আর কাশ্মীর মির্চ পাউডার। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি গোলমরিচ, দারচিনি, তেজপাতা, আর ছোটো ইলাচি আর লং। এই উপকরণ দিয়েই আমি বানাবো। এখন আমি মিক্সি নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো আমি পেস্ট করে নেব, আর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে কড়াইতে আমি সরষার তেল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো আমি কড়াইতে ভেজে নেব। মাছগুলোতে আমি নুন আর হলুদ একটু মাখিয়ে রেখেছিলাম, এগুলো এখন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার মাছগুলো, এখন ওই কড়াইতে একটু তেল রয়ে গেছে, এখানে আমি ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, গোলমরিচ, লং, ছোটো ইলাচি আর দারচিনি, এগুলো আমি ফোড়নে দিলাম। এবার এগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু কুচি পেঁয়াজ, এবার পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব আমি। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন, আর এদিকে আমি পেস্টটা দিয়ে দিলাম, যেখানে আমি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার একসাথে সব উপকরণগুলো ভালো করে আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে করছি, একটু পরপর নেড়ে দিচ্ছি আমি, যাতে নিচে না লেগে ধরে। এবার এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, নুন, হলুদ আর কাশ্মীর মির্চ পাউডার, আর দিয়ে দিলাম ধনে পাউডার। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। Thank you.
ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এবার আমি এখানে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছের সাথে মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে এদেরকে কষিয়ে নেব। এবার আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। একটু জল দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক, নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম মিডিয়াম ফ্লেমে করছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, এবং গরম মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার। এখন এটাকে ঢেকে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো, 15 মিনিট মিডিয়াম ফ্লেম। তো 15 মিনিট পর আমার এটা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসে ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে রান্না হতে দিচ্ছি। এখন আমি ঢেকে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিটের জন্য রেখে দিলাম। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।